সবাই সরকারকে বলে সহায়তা করেছেন, যেহেতু নির্বাচনে বিদায়ী সাধারণ সম্পাদক রুস্তম হাসিন প্রতিদ্বন্দ্বিতা করেন নাই, সেই জন্য তিনি সক্রিয়ভাবে আমাদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আর যেহেতু সভাপতি সাহেব নির্বাচন করেছেন, সেই জন্য আমরা তাকে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে পারি নাই। এই নির্বাচনী প্রক্রিয়ায় আর যারা ছিলেন, দেবাশিস চক্রবর্তী, উত্তম আপনারা চিনেন, শরীফুল ইসলাম হাতিব ছিলেন, এই তিনজনকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন এরা অন্যান্য বছর আমান আমাদের সঙ্গে থাকেন, তিনি এবার অসুস্থ হয়ে শয্যাশায়ী, আমরা তার জন্য প্রার্থনা করি, তিনি সুস্থ হয়ে উঠুন। সার্বিক সহযোগিতা করেছেন আমাদেরকে, অসাধারণ সহযোগিতা করেছেন প্রশাসনিক কর্মকর্তা সুলাইমান হোসেনের নেতৃত্বে, ঢাকা রিপোর্টার্স ইউনিটের সকল কর্মকর্তা বৃন্দ এবং প্রতিবারের মতো ভোট গণনায় সহায়তা করেছেন মিস্টার সুভান বড়ুয়া, স্বত্বাধিকারী এসপিএস কর্পোরেশন। এই নির্বাচনে আমরা এই 25-26 বছরে আমাদের অর্জন যেটি, যে আমাদের খুব বেশি ভুল ত্রুটি প্রার্থীরা করেন নাই। আমরা যে আচরণ বিধি আপনাদেরকে অনুরোধ করেছিলাম সেটা আপনারা মেনেছেন, এবং এখানে আমরা যেভাবে ভোটের ব্যবস্থাপনা করেছিলাম আপনারা তার সঙ্গে সবাই সহায়তা করেছেন, প্রার্থীরা তো বটেই এবং সাধারণ ভোটাররাও, তাদেরকে ধন্যবাদ জানাই। আর কিছু বহিরাগত এসেছেন বলে আমাদেরকে বলা হয়েছিল, কিন্তু আমরা খুব কঠোর হয়নি, ভবিষ্যতে হয়তো ওই জায়গাটাতে আমরা বলবো যে আমাদের রিপোর্টার সমিতি পরিবারের যে কোনো অনুষ্ঠানে রিপোর্টার সমিতি সদস্যদের অংশগ্রহণ করবে, এটা আমরা খেয়াল রাখবো। আমি এইবার নির্বাচনী ফলাফল ঘোষণার কার্যক্রমে আজিজ ভাই, তাহের ভাই, এর মধ্যে ভোটার হয়েছিলেন 1744 জন। আপনারা ভোটার তালিকায় নাম দেখেছেন 1743 জনের, কিন্তু গতকাল আপনাদের এজিএমে একজন ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, যার ফলে ভোটার ছিলেন 1744 জন। মোট ভোট কাস্ট হয়েছে 1457টি, অর্থাৎ মোট ভোটার ছিলেন 1744, ভোট কাস্ট হয়েছে 1457 জন। অনেকে দেশের বাইরে এবং নানা কারণের জন্য ভোট আসতে পারেন। আমি আমার ফলাফল ঘোষণা করতে যাচ্ছি একেবারে নিচ থেকে। সদস্যপদ আপনারা জানেন এখানে সাতটি পদের মধ্যে নয়জন প্রার্থী ছিলেন আমাদের। সদস্য পদে সর্বোচ্চ ভোট 930 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম। সদস্যতে এত উত্তেজিত হলে সভাপতি পর্যন্ত যাওয়াই যাবে না, দম খেলাবে, তারপর আবার রাত্রে ফুটবল খেলা দেখতে হবে। দ্বিতীয় হয়েছেন ইসমাইল হোসেন রাসেল 772 ভোট, তৃতীয় হয়েছেন মহসিন ব্যাপারী 771 ভোট, এরপরে হয়েছেন মোজাম্মেল হক তুহিন 683 ভোট, তারপরে নির্বাচিত হয়েছেন কিরণ শেখ 672 ভোট, তারপরে নির্বাচিত হয়েছেন এস এম মুস্তাফিজুর রহমান সুমন 648 ভোট, এরপরে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম আলী ইব্রাহিম 634 ভোট। এই সাতজন নির্বাচিত হয়েছেন, মোজানা ফারুক আলম নির্বাচিত হতে পারেননি 583 ভোট, মোহাম্মদ শরীফুল ইসলাম 453 ভোট নির্বাচিত হতে পারেননি। কল্যাণ সম্পাদকের দুইজন প্রার্থী ছিলেন, এখানে জাহাঙ্গীর কিরণ পেয়েছেন 625 ভোট, মোহাম্মদ তানভীর আহমেদ পেয়েছেন 664 ভোট নির্বাচিত। আপনারা জানেন আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ নইমুদ্দিন এরাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব পেয়েছেন 569 ভোট, আর মিজান চৌধুরী 738 ভোট পেয়ে নির্বাচিত। ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ মাহবুবুর রহমান পেয়েছেন, মোহাম্মদ রকিবুল ইসলাম মানিক পেয়েছেন 612 ভোট, আর 720 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান। তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মোহাম্মদ রাশিম মোল্লা পেয়েছেন 558 ভোট, আর 792 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন রুবেন। প্রচারক প্রকাশনা সম্পাদক পদে মেজবাউদ্দিন শিমুল পেয়েছেন 557 ভোট, 731 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন সুমন। প্রচারক প্রকাশনা
নারী বিষয়ক সম্পাদক পদে দুইজন প্রার্থী ছিলেন, রোজিনা রোজি পেয়েছেন 647 ভোট আর 741 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মরিয়ম মনি সেজুতি। দপ্তর সম্পাদক পদে দুইজন প্রার্থী, রফিক রাফি পেয়েছেন 558 ভোট, কাউসার আজম 806 ভোট পেয়ে নির্বাচিত। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হাই কুহিন এবং সাইফুল ইসলাম দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আব্দুল হাই কুহিন পেয়েছেন 524 ভোট আর 878 ভোট পেয়ে নির্বাচিত। অর্থ সম্পাদক পদে দুইজন প্রার্থী ছিলেন, জাকির হোসেন এবং সাকাওয়াত হোসেন সুমন, জাকির হোসেন পেয়েছেন 583 ভোট, 712 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাকাওয়াত হোসেন সুমন। যুগ্ম সম্পাদক পদে প্রার্থী ছিলেন 5 জন, এখানে নয়ন মোরাদ পেয়েছেন 208 ভোট, কামাল মোশারেফ পেয়েছেন 152 ভোট, পবন আহমেদ পেয়েছেন 244 ভোট, ফারুক খান পেয়েছেন 286 ভোট, 508 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মইনুল হাসান। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন 6 জন, সেখানে আফজাল বাড়ি পেয়েছেন 55 ভোট, আরাফাত দাঁড়িয়ে পেয়েছেন 72 ভোট, জামিউল আহসান শিবু পেয়েছেন 247 ভোট, মহিউদ্দিন পেয়েছেন 383 ভোট, শেখ মোহাম্মদ জামাল পেয়েছেন 260 ভোট, মাইনুল হাসান সোহেল পেয়েছেন 422 ভোট পেয়ে নির্বাচিত। সহসভাপতি পদে নির্বাচিত মাইনুল হাসান সোহেল 422 ভোট, সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল 422 ভোট পেয়ে নির্বাচিত। সহসভাপতি পদে গেলমান ছবি পেয়েছেন 591 ভোট, দীপু সরওয়ার 823 ভোট পেয়ে নির্বাচিত। সভাপতি পদে তিনজন প্রার্থী ছিলেন, কবির আহমেদ খান পেয়েছেন 543 ভোট, নজরুল ইসলাম মিঠু পেয়েছেন 264 ভোট, 635 ভোট পেয়েছেন মুরসালিন নোমানি। নবনির্বাচিত সভাপতি মুরসালিন নোমানি এবং সাধারণ সম্পাদক মাদুল হাসান, আসলে এই বিজয় আমার নয়, আপনাদের সবার। আমি ঢাকার আপনাদের সঙ্গে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই, আপনারা আমার পাশে থাকবেন। আমার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, তখনও যদি মনে হয় যে আরো কিছু বললে সংগঠনে ভালো হবে, ঢাকা রিপোর্টার্স ইউনিটের দ্বারা সবসময় উদ্দেশ্য থাকবে। আমি আগেও বলেছি রাত 3টা হোক 5টা হোক ধরনের নামের সভা ইনশাআল্লাহ সবসময় আমাকে পাবেন, এবং আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আগের মধ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ইনশাআল্লাহ এমন কিছু করবে যে আপনারা বলতে পারবেন যে এই কমিটি কিছু একটা করে গেছে। আপনাদের সবার মঙ্গল কামনা করছি, সবাই আমার জন্য দোয়া করবেন, বর্তমান কমিটি নবনির্বাচিত কমিটির জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। নবনির্বাচিত সভাপতি মুরসালিন নোমানির পক্ষ থেকে আমি অত্যন্ত সাথে নিয়ে এবং নিশ্চয় সাথে সকলের সাথে কাজ করবো, আপনারা আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। যদি সবাই সুস্থ থাকে,
আমার যদি দায়িত্ব পাই নিশ্চয়ই আর এই মতো দেখা হবে। আমার পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।